হ্যালো বন্ধুরা, আইএসএলের এই মুহূর্তে সব থেকে উত্তেজনামূলক খবরটা হলো হীরা মণ্ডলকে নিয়ে। তো পর্যাপ্ত পরিমাণ গেম টাইম না পাওয়ার জন্য শেষ পর্যন্ত গতকাল বেঙ্গালুরু এফসি দল থেকে রিলিজ নিয়ে নেয় হীরা, আর সেই খবরটা তোমাদের জানিয়েও দিয়েছিলাম। এবং এর আগেও গত মরশুমে ইস্টবেঙ্গল দলে অনবদ্য পারফরমেন্স করার পর এই মরশুমে নিজের কেরিয়ারের উন্নতির লক্ষ্যে হীরা যোগ দেয় সুনীল ছেত্রী সহ ভারতীয় ফুটবল দলের প্রচুর তারকাবেষ্টিত ক্লাব বেঙ্গালুরু এফসি দলে। কিন্তু কোথাও গিয়ে হয়তো বেঙ্গালুরু এফসি দলের কোচকে নিজের পারফরমেন্সে খুশি করতে পারেনি হীরা মণ্ডল, আর যার কারণে প্লেইং ইলেভেনে পর্যাপ্ত পরিমাণ সুযোগ না পাওয়ার ফলে অবশেষে বেঙ্গালুরু এফসি দল থেকে হতাশ হয়ে দল ছাড়তে বাধ্য হন হীরা। তো এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, দ্য ব্রিগেড নামক পেজের তথ্য অনুযায়ী হীরা মণ্ডলের সাথে তার প্রাক্তন ক্লাব মানে ইস্টবেঙ্গল প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালিয়েছে। এছাড়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এর পাশাপাশি আইএসএলের আরও কয়েকটা ক্লাব হীরার সাথে কথাবার্তা চালাচ্ছে। তো যদি ইস্টবেঙ্গল দলে আসার চান্স নিয়ে কথা বলা যায়, তাহলে ইস্টবেঙ্গল দলে হীরাকে সেকেন্ড চয়েস হিসাবে সই করতে হবে, কারণ জেরি এই মুহূর্তে বেশ নজরদায়ক পারফরমেন্স করছে। সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল দলে আসার চান্স 50-50। তো এখন দেখার বিষয় হবে ভালোবাসার টানে হীরা আবারও ইস্টবেঙ্গল দলে যোগ দেয় নাকি। তো বন্ধুরা, হীরাকে তুমি আবারও লাল হলুদ জার্সিতে খেলতে দেখতে চাও? এই বিষয়ে তোমার মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।